আজকের ভিডিওতে আমরা দেখব মাছ চাষ প্রাকৃতিক পরিবেশে। আমরা bdbirds.com ফার্ম হাউসে প্রায় 26টা ক্যানেল আছে, যে ক্যানেলগুলোতে আমরা বিভিন্ন প্রকার মাছ ছাড়ছি, গ্লাস কাপ, সিলভার কাপ, কই, তেলাপিয়া। এবং এখানে আমরা আগে বলছি যে ওইখানে যে ধানের ক্ষেত, ওইখানে জৈব অজৈব সার দিলে এখান থেকে প্রায় 5 ফিট আর ওই দিক থেকে যদি দেখি 2 ফিট দূরত্ব, ফলে মাটির থেকে চুয়ে চুয়ে ওই কণাগুলো চলে আসে, ফলে জৈব প্লাঙ্কটন বা অজৈব খাদ্য কণা এখানে তৈরি হয়। এবং এখানে যে মুরগিগুলো আছে, মুরগি থেকে যে টয়লেটগুলো করে ওগুলো পানির মাধ্যমে চলে আসে এখানে, ফলে এখানে প্রাকৃতিক একটা খাবার তৈরি সুযোগ রয়েছে এখানে। এবং এই ক্যানেলগুলোতে যে মাছ আছে সেই মাছগুলো বৃদ্ধিও খুব কম না। এবং এই ক্যানেল শুধু যে মাছ চাষ করা উদ্দেশ্য তাও না, আমরা এখানে যে গাছগুলি আছে এই গাছগুলো এই মাছ পানিগুলো নিচ্ছে এবং এখানে মুরগিগুলো এই পানি পাচ্ছে। এবং এখানে যে পোকামাকড় তৈরি হয় সেটা মুরগির খাবার হিসেবে তৈরি হয় এবং মাছও এই খাবারগুলো খেতে পারে, ফলে এখানে প্রাকৃতিক পরিবেশে মাছ মুরগি চাষ করার সুযোগ তৈরি হয়েছে। এবং এই ক্যানেলগুলো তৈরির আরেকটা উদ্দেশ্য ছিল এখানে বর্ষায় পানি জন্ম থাকে, এখানে পানি জমা হলে এখানে গাছ লাগানো খুব কষ্টকর। আমরা যে কাজটা করছি এখান থেকে ক্যানেল করে এই মাটিটাকে উঁচু করছি, উঁচু করে এখানে গাছ লাগাইছি, ফলে আমার এখানে মাছ এবং গাছ দুইটাই তৈরি হচ্ছে এবং প্রাণীদের জন্য পানি খাওয়ার সুযোগ হচ্ছে। এখানে যে মাছের পোনাগুলো ছাড়ে অনেক পোনা প্রাকৃতিকভাবেই বড় হয়ে যায়। এবং বর্ষার সময় এখানে পানিগুলো জমা থাকে, ঠিক বর্ষার সময় আগে শীতের সময় যে পানি আসে ওই ক্ষেতে যখন পানি দেয় পাশের ক্ষেতে, এখান থেকে পানি চলে আসে, ফলে নিরবিচ্ছিন্ন পানি পাওয়া যায়। এবং যদি পানি ঘাটতি হয় আমরা একটা মোটর আছে, আমাদের মোটর দিয়ে পানি দিয়ে দিই। এখানে আমাদের যে কলা পাতার ছেড়ে দিই ওগুলো গ্লাস কাপ, সিলভার কাপ বা ব্ল্যাক কাপ খাচ্ছে এবং সামান্য কিছু খাবার দিতে হয়, যে মুরগিকে যে দেই আমরা যদি ওই খাবারগুলো দিয়ে দিই মাছগুলো খেয়ে নেয়। কাজে এই ফার্মগুলোতে আমরা একই সাথে মাছ, মুরগি এবং ছাগল বা গরু সবগুলোই পালতে পারি। এবং এখানে বিভিন্ন রকমের গাছ আছে, কলা গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, যা এই পানি অনেক কাজে লাগে গাছগুলোর, ফলে সবসময় এই পরিবেশটা একটু ভিজা ভিজা থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।